তিন দুই এক বুম, রাশি রাশি ধোঁয়া ছেড়ে সোজা উপরে উঠে যাচ্ছে বিশাল রকেটটা। বাস্তবে না হলেও স্ক্রিনে এই দৃশ্যটা আমরা কম বেশি সবাই দেখেছি। প্রতি বছর শতাধিক রকেট যাচ্ছে মহাকাশে। এই মহাকাশ যাত্রায় মহাযজ্ঞ কি পৃথিবীর জন্য পরিবেশ বান্ধব? আরও ভেঙে যদি প্রশ্নটা করি, বিপুল সংখ্যক রকেট থেকে নির্গত ধোঁয়া পরিবেশের উপর কেমন প্রভাব ফেলেছে আসলে? যে কোনো মহাকাশ যাত্রায় রকেটের লিফটঅফ বা উৎক্ষেপণ এর সবচেয়ে পরিবেশ বান্ধব অংশ। বায়ুমণ্ডল প্রেরণের আগে পর্যন্ত এর বাকি পথ চলা আরও বেশি ক্ষতিকর। উৎক্ষেপণের সময় অর্থাৎ শুরুতেই প্রচুর পরিমাণে জ্বালানি পোড়ানো হয় মাত্র কয়েক মিনিটে। যেমন স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটটি উৎক্ষেপণের সময় 112 টন পরিশোধিত কেরোসিন পোড়ায়, ফলে বায়ুমণ্ডলে যোগ হয় 336 টন কার্বন ডাইঅক্সাইড। ডিজেল চালিত একটি গাড়ি বছরে প্রায় 5 টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে। সেদিক থেকে ফ্যালকন 9 রকেট একবার উন্নয়নের সময় 70টি গাড়ির সমপরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। শুধু তাই নয়, রকেটের ইঞ্জিন থেকে নির্গত হয় ক্লোরিন, কালি বা ছাই ও অ্যালুমিনিয়াম অক্সাইডের কণা। এইসব পরিবেশের জন্য ক্ষতিকর, কিন্তু রকেট যখন ওপরে ওঠে তখন ধোঁয়া ও নির্গত কণার কারণে ওজন স্তর তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ত্রিপরমাণুক অক্সিজেন অণু অর্থাৎ ওজন সমৃদ্ধ এই স্তরে সূর্যের মারাত্মক রশ্মির বিরুদ্ধে ঢাল হিসাবে কাজ করে। ওজন স্তর ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব পড়ে বৈশ্বিক জলবায়ুতে। বর্তমান মহাকাশযানগুলোর বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি নির্ভর, তবে বিকল্প জ্বালানিরও ব্যবহার হচ্ছে। যেমন জেফ বেজোসের ব্লু অরিজিন কোম্পানি নিউ শেপার্ড রকেটে ব্যবহৃত হচ্ছে তরল হাইড্রোজেন ও অক্সিজেন জ্বালানি। হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে তৈরি এই জ্বালানি সরাসরি পরিবেশের ক্ষতি করে না। ধোঁয়ার পরিবর্তে রকেট থেকে নির্গত হয় জলীয় বাষ্পের স্রোত। ওজন স্তর স্বাভাবিক থাকে, সমস্যাটা হয় জল থেকে হাইড্রোজেন ও অক্সিজেন তৈরির প্রক্রিয়ায়। সেক্ষেত্রে আবারও পোড়ানো হয় জীবাশ্ম জ্বালানি, ফলে পরিবেশের ক্ষতি এই সময়ও হয় পরোক্ষভাবে। এছাড়াও রকেটের সব অংশ এখনও বরাবর ব্যবহার করা হয় না। বুস্টার, ফুয়েলের ট্যাঙ্ক সহ বেশ কিছু অংশ ফেলে আসতে হয় পৃথিবীর কক্ষপথে। সেইগুলো মহাকাশ আবর্জনা হিসেবে পৃথিবীর বাইরে পরিবেশকে দূষিত করছে। সার্বিকভাবে রকেট উৎক্ষেপণের হার কম, তাই সামগ্রিক জলবায়ুতে এর বড় একটা প্রভাব পড়ে না। তবে প্রতি বছর বাড়ছে রকেট উৎক্ষেপণের সংখ্যা। 2022 সালে 186টি রকেট উৎক্ষেপণ করা হয়েছে। বাণিজ্যিকভাবে মহাকাশযাত্রা শুরু হলে সংখ্যাটা 1000-এ পৌঁছতে পারেন বলে মনে করছে বিজ্ঞানীরা। এই জন্য পরিবেশের ক্ষতি কমানোর উপায় নিয়ে ভাবছেন শুরু থেকেই, সেই সঙ্গে চেষ্টা করছেন পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরি। এই কাজে ইতিমধ্যে সফলতা এসেছে। ফ্যালকন 9 রকেটটির বেশিরভাগ উপাদানই 100 বার পর্যন্ত ব্যবহার করা যায়। তবে রকেট যাত্রা পুরোপুরি পরিবেশ বান্ধব করতে এখনও অনেক সময়ের প্রয়োজন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।